আজকে ক্লাস ফাইভের লেসন নাইনের লাস্ট পার্টটা শুরু করছি। আগের দিন অ্যাক্টিভিটি সিক্স পর্যন্ত হয়েছিল, আজকে অ্যাক্টিভিটি সেভেন থেকে শুরু করছি। দেখ, অ্যাক্টিভিটি সেভেনে আছে লেটস ফিল ইন দি গ্যাপস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, মানে বক্সে যে ডান দিকে যে বক্স আছে সেইখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো এই সেন্টেন্সের মধ্যে বসাতে হবে। ফার্স্টে কী আছে দেখ, ডান দিকে যে ওয়ার্ডগুলো আছে তার মধ্যে কী আছে, রেডি আছে, রেডি মানে তৈরি হওয়া, সারপ্রাইজ অবাক হওয়া, ফিয়ার্স মানে হিংস্র, ইনভাইটেড কাউকে আমন্ত্রণ জানানো, আর প্লিজ জানিস তোরা অনুগ্রহ করে, তাই না? তাহলে ফার্স্ট এডটার জন্য কী হবে, উই ওয়্যার সারপ্রাইজ টু হিয়ার দ্য স্যাড নিউজ, আমরা খুব অবাক হয়েছিলাম এই দুঃখের খবরটা শুনে। পরেরটা কী হবে, দ্য প্লেয়ার্স আর রেডি ফর দ্য গেম, খেলোয়াড়রা খেলার জন্য তৈরি হয়ে গেছে। অলওয়েজ ট্রাই টু কিপ ইয়োর সেলফ অ্যাওয়ে ফ্রম ফিয়ার্স অ্যানিমাল, হিংস্র জন্তুদের থেকে সবসময় নিজেকে দূরে রাখতে হয়। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। রেণুকা ইনভাইটেড অল হার ফ্রেন্ডস অন হার 10th বার্থডে, রেণুকা তার 10th জন্মদিনের দিন সব বন্ধুদেরকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল। তো হয়ে গেল। তাহলে এবার আসছি অ্যাক্টিভিটি এইটে। অ্যাক্টিভিটি এইটে বলেছে লেটস রাইট এ অর অ্যান অর দি ইন দ্য বক্সেস বিলো, যে বক্সগুলো আছে সেখানে এ অথবা অ্যান অথবা দি বসাতে হবে। ফার্স্টটা কী আছে, হি অলওয়েজ স্পিকস ড্যাশ ট্রুথ, কী হবে, ট্রুথের আগে দি হবে, ঠিক। নীলা হ্যাজ সিন দ্য তাজমহল, তাজমহলের আগে কী হবে, দি। পরেরটা কী আছে, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্টের আগে কী হয়, অ্যান হয়। পরেরটা কী আছে, অমল ইজ ড্রয়িং এ ম্যাপ অফ ইন্ডিয়া, ঠিক আছে, অমল একটি ইন্ডিয়ার ম্যাপ আঁকছিল। দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। হ্যাভ ইউ সিন অ্যান আউল, এখানে দেখ ভাওয়েল ও আছে, তাহলে কী হবে, আউলের আগে অ্যান হবে, ঠিক। তারপর কী আছে লাস্টেরটা, গ্র্যান্ডফাদার গেভ মি আ ডল, দাদু আমাকে একটি পুতুল দিয়েছিল। তাহলে অ্যাক্টিভিটি এইটটা হয়ে গেল। এবার আসছি অ্যাক্টিভিটি নাইনে। দেখ, অ্যাক্টিভিটি নাইনের ক্ষেত্রে একটা ছবি দিয়েছে। প্রথমে ছবিটা দেখ, একটা ফ্যান আছে, ফ্যানটা সিলিংয়ের থেকে ঝুলছে, একটা টেবিল আছে, টেবিলের নিচে একটা কুকুর শুয়ে আছে, টেবিলের উপরে একটা বাস আছে, আর দরজার দেখ একদম পাশে একটা বুক সেলফ আছে, আর একটা বিড়াল দেখ হেঁটে যাচ্ছে রুমের মধ্যে দিয়ে, ঠিক আছে। এবার এই যে ছবিটা দেখলি, এই ছবিটা দেখার পরে দেখ ঠিক পরে বলেছে, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডিসক্রাইব দ্য রুম, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই প্রত্যেক কটা লাইন ফিল আপ করতে হবে, এই যে রুমটা দেখলি তোরা সেই রুমটা বর্ণনা করার জন্য। তাহলে ফার্স্টে কী আছে দেখ, দেয়ার ইজ এ টেবিল, কী হবে, অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম, একটা টেবিল রুমের সেন্টারে আছে। পরেরটা কি, দেয়ার ইজ এ ভাস অন দ্য টেবিল, টেবিলের উপরে আছে কি, একটা ফুলদানি। সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস, ওই ফুলদানির মধ্যে কিছু ফুল আছে, মধ্যে বলতে এখানে বোঝাবে ইন, ঠিক আছে। পরেরটা কি, চার নাম্বার, A dog is lying under the table. Under মানে নিচে, তাহলে টেবিলের নিচে কুকুরটি শুয়ে আছে। A fan is hanging from the ceiling. ছাদের থেকে একটি ফ্যান ঝুলছে, তাহলে এখানে ফ্রম হবে ফিল ইন দি ব্ল্যাঙ্কসের মধ্যে, ঠিক আছে। পরেরটা, A bookshelf is beside the door. দরজার পাশে একটি bookshelf আছে, তাহলে এখানে কী হবে, beside। লাস্টেরটা কী আছে, আ ক্যাট ইজ ওয়াকিং ইন টু দ্য রুম, একটা বিড়াল ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে এখানে লাস্টে কী আসলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে ইন টু, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি নাইনটা হয়ে গেল। এবার আসছি অ্যাক্টিভিটি টেনে।
দেখ অ্যাক্টিভিটি টেনে বলেছে সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, নিচে কিছু ওয়ার্ডস দিয়ে দেওয়া হয়েছে। লেটস পুট এ টিক বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্ব, অ্যাডভার্বের পাশে যেগুলো অ্যাডভার্ব সেই অ্যাডভার্বগুলোর পাশে যে বক্সটা আছে সেই বক্সে টিক দিতে হবে। তোরা প্রত্যেকেই জানিস অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব হলো ভার্বের দোষ গুণ অবস্থাকে যে ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেই ওয়ার্ডকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে দেখ ফার্স্টে কী আছে, সাইলেন্টলি মানে আস্তে আস্তে, তাহলে এটা কী হবে, এটা একটা অ্যাডভার্ব হবে। নাও মানে এখন বর্তমান অবস্থা, এটাও ভার্বকে কোয়ালিফাই করে, তাহলে এটাও কী হবে, অ্যাডভার্ব। তারপর দেখ রিমেম্বার মনে করা, এটা নিশ্চয়ই অ্যাডভার্বকে কোয়ালিফাই করে না, তাহলে এটার বক্সে আমি টিক দেবো না। পরেরটা দেখ আছে চার নম্বরে আছে সুন, সুন মানে তাড়াতাড়ি, এটা তাহলে কি ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে এটাতেও আমি একটা টিক মার্কস দেবো। তারপর আছে এইম, এইম মানে লক্ষ্য, লক্ষ্যটা কী হবে, ভার্বকে কোয়ালিফাই করছে না, তাহলে এখানে টিক মার্কস দেবো না। ছয় নম্বরে আছে দেখ অনলি, কেবলমাত্র, এটা ভার্বকে কোয়ালিফাই করে, তাহলে এটাকে আমি একটা টিক মার্কস দেবো। সাত নম্বরে আছে দেখ লাউড, লাউড ভার্বকে কোয়ালিফাই করে না, তাহলে এখানে টিক মার্ক আসবে না। আট নম্বরে দেখ আছে নিয়ার মানে কাছে, এটা ভার্বকে কোয়ালিফাই করে, তাহলে এটাতে আমি একটা টিক মার্কস দেবো। তারপর কী আছে ট্রাই, ট্রাইটা ভার্বকে নিশ্চয়ই কোয়ালিফাই করছে না, তাহলে এখানে টিক মার্কস আসবে না। তারপর দেখ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভার্বকে কোয়ালিফাই করে, তাহলে এর পাশে একটা টিক মার্কস পড়বে। তাহলে বোঝা গেল অ্যাক্টিভিটি টেন। এবার আসছি অ্যাক্টিভিটি ইলেভেনের ক্ষেত্রে। দেখ অ্যাক্টিভিটি ইলেভেনের ক্ষেত্রে বলেছে কি, লেটস ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো, নিচে যে বক্স আছে ইয়েলো কালারে সেই বক্সের মধ্যে দেখ অ্যাডভার্ব কতগুলো দিয়ে দেওয়া হয়েছে, সেই অ্যাডভার্বগুলো দিয়ে এই যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে। ফার্স্টে কী আছে, উই ওপেন্ড দ্য লিড অফ দ্য বক্স, আমরা বক্সটা খুললাম কীভাবে, খুব সাবধানে, তাই না, তাহলে এখানে কী লিখবো, কেয়ারফুলি। এরপরেরটা কী আছে, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার, মানুষটা খুবই দরিদ্র, বাট হি লিভড অনেস্টলি, কিন্তু সে সততার সঙ্গে জীবনযাপন করে। থার্ডে কী আছে, উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স, আমাদের উচিত সবসময় অন্যদেরকে সাহায্য করা। চারেরটা কী আছে, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রেনুস হাউস, রেনুর বাড়ির সামনেই বা কাছেই কাল, গতকালকে, ইয়েস্টারডে মানে গতকালকে, একটা দুর্ঘটনা ঘটেছিল। ফাইভে কী আছে, সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, যারা সৈনিক হন তারা দেশের জন্য খুব সাহসের সঙ্গে যুদ্ধ করেন। লাস্টেরটা কী আছে, ছয় নম্বরে, আই নেভার ওয়েন্ট টু এ জু, আমি কখনো বা কোনো দিনও চিড়িয়াখানায় যাইনি, এখানে জু মানে হচ্ছে চিড়িয়াখানা। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি ইলেভেনটাও শেষ হলো। এইবার দেখ বলেছে লেটস ওয়ার্ক টুগেদার, এবার একসাথে কাজ করতে হবে, কী করতে হবে, লেটস লুক অ্যাট দ্য সেট অফ পিকচার্স বিলো, যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলোকে খুব মনোযোগ সহকারে দেখো, দ্য পিকচার্স আর টেলিং অ্যাস আ স্টোরি, এই পিকচারগুলো আমাদের একটা গল্প বলছে, ইট ইজ এ স্টোরি ফ্রম বেতাল পঞ্চবিংশতি, বেতাল পঞ্চবিংশতির থেকে নেওয়া এটা একটা গল্প। তো কী আছে গল্পটা দেখি, দেখ এক নম্বর আছে একটা ছবিতে, দেখ এখানে বিক্রম আছে আর বেতাল আছে, বেতালকে বিক্রমের দেখ কাঁধে চড়ে আছে, ঠিক আছে, যতদূর মনে হচ্ছে সে একটা গল্প বলা শুরু করছে, তাই না। তোরা যদি বিক্রম বেতালের গল্প পড়ে থাকিস আগে, তাহলে তোরা জানবি যে বেতাল বিক্রমাদিত্যকে সব সময় একটা পাজল জিজ্ঞেস করত, ঠিক আছে, পাজল মানে বলতে পারিস ধাঁধা জাতীয়, ঠিক আছে। তো বিক্রমাদিত্য, রাজা বিক্রমাদিত্যকে বেতাল সেই ধাঁধাটা জিজ্ঞেস করতো, আর
রাজা বিক্রমাদিত্য সেটার সলিউশন করে দিত। তো এখানে প্রথমের যে ছবিটা আছে সেখানে মনে হচ্ছে যে বিক্রমাদিত্যকে বেতাল কিছু একটা পাজল করছে। দেখ ঠিক তার পরের পাতাতে লেখা আছে, লুক অ্যাট দ্য সেন্টেন্সেস বিলো, দে আর নট ইন অর্ডার, অ্যারেঞ্জ দেম সিরিয়ালি অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য পিকচার্স ইন দ্য পেজ 103, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে যে সেন্টেন্সগুলো আছে সেখানে রিঅ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এরা অ্যারেঞ্জ করা নেই, এগুলোকে তোকে এই এই ছবিগুলো দেখছি সেই ছবিগুলো দেখে দেখে এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা একটা করে দেওয়া আছে, দেখ ওয়ান ওয়ান বলে লেখা আছে, বেতাল পুট ফরওয়ার্ড এ পাজল টু বিক্রম। বেতাল বিক্রমাদিত্যকে কিছু পাজল বলছে। তাহলে ফার্স্টে যে পিকচারটা আমরা দেখলাম তাহলে সেটার সঙ্গে একদম মিলে গেল, ঠিক আছে? আচ্ছা ঠিক তার পরের পিকচারটা দেখ, পরের পিকচারে কি আছে, একটা চোর মনে হচ্ছে আর একজন গৃহবধূ মনে হচ্ছে, তাই তো? তাহলে এখানে দেখ ফার্স্টে যে সেন্টেন্সটা আছে সেটা একটু দেখ, আ ওম্যান কল্ড লীলাবতী ম্যারিড এ থিভ অ্যান্ড দ্য থিভ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং। একটি মহিলা যার নাম ছিল কি লীলাবতী, সে একটি চোরকে বিয়ে করেছিল এবং সেই চোরটি ভেবেছিল কি সে চুরি করা ছেড়ে দেবে। তাহলে এইটা হতে পারে কি দুই নাম্বার, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখ তিন নাম্বার, তিন নাম্বারে দেখ একটা ছোট্ট বেবি হয়েছে আর কি, সেই চোরটা আছে আর তার মা আছে। তাহলে এইটার সঙ্গে যদি রিলেট করতে হয় তাহলে দেখ এখানে আছে, আফটার আ সন ইজ বর্ন দ্য থিভ ফাউন্ড দ্যাট হি হ্যাড নো মানি টু সাপোর্ট হিজ ফ্যামিলি। যখন তার ছেলে হলো তখন সেই চোরটা দেখলো কি তার যে সংসার আছে সেই সংসারকে চালানোর জন্য তার কাছে কোনো টাকা পয়সা নেই। হ্যালো, আচ্ছা তারপরে ছবিটা দেখ কি আছে, চোরটা মনে হয় শীত কাটছে, কোনো একটা গ্রিল ভেঙে সে আবার চুরি করতে ঢুকেছে, তাই না? এটার জন্য তাহলে কি হতে পারে দেখ, হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, সে আবার চুরি করতে গেল। তাহলে এটা হলো গিয়ে কি চার নাম্বার। আচ্ছা তারপর দেখ, তারপর দেখ আমার মনে হচ্ছে চোরটা মারা গেছে এবং তার যে ওয়াইফ আছে সে বসে বসে কাঁদছে। তাহলে এটা সেন্টেন্সে খুঁজে পেতে হলে কোথায় দেবো, দ্য থিফ ডাইড, চোরটি মারা গেল। তাহলে এটা হলো পাঁচ নাম্বার। এরপরে দেখ ছবিটায় লীলাবতী যে ছিল সে আরেকজনকে বিয়ে করল, তাই না? এবং দেখ ওই দেখ পিছনে দেখ একটা ছোট্ট বাচ্চা দেখা যাচ্ছে, ঠিক আছে? তার মানে লীলাবতী এখানে আরেকজনকে বিয়ে করলো এবং তার বাচ্চাটিও সঙ্গে রইল। এখানে ইংলিশে যদি সেন্টেন্সগুলো দেখি তাহলে সেখানে কোনটা রিলেট হবে, লীলাবতী ম্যারিড এ বিজনেসম্যান, লীলাবতী একজন ব্যবসায়ীকে বিয়ে করলো, এটা হবে ছয় নাম্বার। তাহলে দেখ ছবির সঙ্গে সঙ্গে সব কিছু মিলে যাচ্ছে। এরপরে যে সাত নাম্বার ছবিটা আছে সেটায় দেখ যে ব্যবসায়ী ছিল লীলাবতী ছিল এবং তার ছেলেটি ছিল, ঠিক আছে? এবং ছেলেটি পরে উত্তরসূরি হলো এই যে বিজনেসম্যান ছিল তার। এখানে তাহলে কি রিলেট করা যেতে পারে দেখ, এখানে বলেছে দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি অ্যান্ড রেয়ার্ড দ্য চাইল্ড ওয়েল, এবং এই যে ব্যবসায়ী ছিল সে তার ফ্যামিলিকে খুব ভালোবাসত এবং সেই যে বাচ্চাটি ছিল তাকেও খুব যত্ন করে বড় করছিল। দ্য চাইল্ড গ্রিউ আপ অ্যান্ড টুক চার্জ অফ দ্য বিজনেস, যখন ছেলেটি বড় হলো তখন সে সেই ব্যবসা উত্তরসূরি হলো, সেই ব্যবসাকে তখন সে চালাতে লাগলো। তাহলে এখানে দেখ দুটো পিকচারের কথাই একটা সেন্টেন্সের মধ্যে লেখা আছে, তাই না? তাহলে যদি পিকচার ওয়াইজ রিলেট করতে হয় তাহলে এইটার নাম্বারিং 7-8 লিখতে হয়, 7.8 লিখতে হয়। যদি 1-2-3-4 করেই সিরিয়াল করতে হয়, ঠিক আছে, তাহলে এইখানটায় 7 লিখতে হয়, শুধুমাত্র এই যে সেন্টেন্সগুলো আছে তার ভিত্তিতে, বোঝাতে পারলাম? যদি ছবির ভিত্তিতে হয় তাহলে 7.8 লিখব, যদি শুধুমাত্র এই এই যে লেখাগুলো আছে মানে লাইনগুলো আছে তার ভিত্তিতে যদি করতে হয় তাহলে এখানে শুধু লিখব কি 7।
ক্লিয়ার? আচ্ছা, পরের ছবিটায় যায়, পরের ছবিটা দেয় বাচ্চাটি কাঁদছে এবং তার বাবা মা মারা গেছে। এটা যদি রিলেট করতে হয় তাহলে কী হবে? লীলাবতী অ্যান্ড দ্য বিজনেস ম্যান ডাইড, এটা হবে তাহলে কি পরের নাম্বার 9। যেহেতু ওখানে 7-8 আমি লিখেছি তাই জন্য এখানে 9 লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখ বাচ্চা ছেলেটি বোধহয় জলে নেমেছে এবং সেখানে কিছু অফারিং করছে এবং দেখ তিনটে হাত একসাথে উঠে আছে, ঠিক আছে? তারপরে তাহলে এখানে এই যে সেন্টেন্সগুলো আছে সেখান থেকে কোথা থেকে পাবো? দেখ এখানে আছে দ্য ইয়াং বয় কেম টু এ রিভার সাইড টু পারফর্ম দ্য লাস্ট রাইটস। যখন কেউ মারা যান তখন আমরা শ্রাদ্ধ শান্তি করি, তাই না? তো সেই রকম ধরনেরই কিছু শেষকৃত্য যেটাকে বলা হয়, সেই শেষকৃত্য পালনের জন্য সেই ছোট্ট ছেলেটি নদীর ধারে এসেছিল। 3 pairs অফ হ্যান্ডস কেম আউট ক্লেমিং দ্য অফারিং, তিন জোড়া হাত সেখানে উঠে এসেছিল, ছেলেটি যে অফার করছিল, যে শেষকৃত্য করছিল সেটি পাওয়ার জন্য। দ্য বয় রেকগনাইজড হিজ মাদার্স হ্যান্ড, সেই ছোট্ট ছেলেটি তার মায়ের হাতটা বুঝতে পারলো কোনটা। তাহলে এই দেখ ছবি এখানে আছে, ছবিতে লেখা আছে 10, তাহলে এখানে লিখবো কি 10 এই লাইনটার এগেনস্টে, হয়ে গেল। ঠিক তার পরের ছবিটা দেখ, দেখ বিক্রমাদিত্যকে বেতাল কিছু জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটার আগে দেখ যে সেন্টেন্সগুলো আছে সেখানে আরেকটা সেন্টেন্স আছে কি, বাট দ্য ইয়াং বয় কুড নট মেক আউট হুইচ পেয়ার অফ হ্যান্ড ওয়াজ হিজ ফাদার্স, কিন্তু ছোট ছেলেটি বুঝতে পারছিল না কোন হাত জোড়াটা ছিল তার বাবার। হি রিকলড হিজ মাদার ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার, তখন ও মনে করল তার মা তাকে একবার বলেছিল তার আসল বাবা কি। তো এই যে লাইনটা সেটা দেখ এই ছবিতে দেওয়া নেই যে মনে করছে যে ব্যাপারটা, তো সেই জন্য দেখ এইখানটায় 10/ দিয়ে আমি এ লিখেছি, তার মানে হচ্ছে এটা 10 পরের পার্ট, ঠিক আছে? এখানে আমি 11 লিখতে পারছি না, এই কারণে সেটা হচ্ছে এখানে ছবিতে দেখ 11 লেখা আছে, বুঝতে পারলি? তো সুতরাং এখানে আমি ওই জন্য লিখেছি 10/A দিয়ে। এরপর আসছি 11 নম্বর যে পিকচারটা ছিল সেটার ক্ষেত্রে। এখানে কি আছে দেখ, বলেছে বেতাল স্টপড দ্য স্টোরি অ্যান্ড আস্কড বিক্রম, বেতাল গল্প বলাটা বন্ধ করল এবং বিক্রমাদিত্যকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং, এবার বলো আমাকে কোন বাবা এই ছেলেটির কাছ থেকে সে তার সে যে অফার করছিল, সে যে শেষকৃত্য করছিল সেটি পেয়েছিল। এটাকে তাহলে দেবো কি 11 নম্বরিং দেবো, ঠিক আছে? এরপরে দেখ 12 নম্বর যে ছবিটা আছে সেখানে দেখ রাজা বিক্রমাদিত্য দেখছে আর কি বেতাল উড়ে চলে যাচ্ছে, এটার জন্য কি হবে সেন্টেন্সটা? সেন্টেন্সটা হবে বিক্রম রিপ্লাইড, বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্য বলল কি, দ্য বিজনেস ম্যান অ্যাজ হি লাভড অ্যান্ড ব্রট আপ দ্য চাইল্ড, তখন বলল যে তার বাবা আসল বাবা কে ছিল, তার আসল বাবা ছিল সেই ব্যবসায়ী বাবা যে তাকে ভালোবেসেছিল এবং তাকে ভালোবেসে বড় করেছিল। তো এই শুনে কি করলো বেতাল? ফ্লিওয়ারে বেতাল উড়ে পালিয়ে গেল। তাহলে এই এই লাইনটার জন্য আমি কি লিখবো? এটা 12 নম্বর, ঠিক আছে? ওইটা এই যে ছবিটা আছে 12 নম্বরে সেটাই আমি এখানে লিখবো 12 করে। তাহলে টোটালটা বোঝা গেল। দেখ আমি আবার এই পুরোটার জন্য এই ছবি তুলে এখানে আমি এখানে বলে দিয়েছি, তোরা এটাকে একটু ভালো করে দেখে নে, ঠিক আছে? কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবি। আজকে ক্লাস এখানেই শেষ হলো, এই চ্যাপ্টারটাও এখানে শেষ হলো, পরের দিন লেসন 10টা পড়াবো, ঠিক আছে?